আসসালামু আলাইকুম। জামালপুর সদর উপজেলা চরজদত্তপুর একজন কৃষক ললিতা বেগুন চাষ করেছে। আসুন আমরা সবাই দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়ের একটু পরিচয়টা বলেন তো। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। আমি জামালপুর সদরে চরজদত্তপুর 3 নং লক্ষ্মীচর ইউনিয়নে থাকি। ভাই কি জাতের বেগুন চাষ করছেন আপনি? এটা ভাই ললিতা। ললিতা? ললিতা কোন কোম্পানির? মালিক সিডস। মালিক সিডস। কতটুকু জায়গাতে আপনি এই বেগুনটা চাষ করছেন? 20-22% হবে। 20-22% হবে। আচ্ছা, এর আগে কি এটা কোনো সময় চাষ করছেন আপনি? না, এবার প্রথম। আর এর আগে কোন জাতটা চাষ করতেন? অন্য কোম্পানি। কি জাত? ভাবছিলাম যে কোম্পানি ভালো, তো এটা একবার কইরে দেখি। করলাম, অনেক ফলন। আরো মানে গাছের অবস্থা কিরকম? গাছের অবস্থা কিরকম? ভালো। আপনার ওই যে ফলন কেমন আসছে? গাছ আর ফলনের অবস্থা কিরকম মনে করতেছেন? ফলনের অবস্থা অনেক বাম্পার ফলন। হ্যাঁ, যে দেখেন গাছে গাছ, এই বাগানগুলো বড় হইলে তো গাছ এমনি ভেঙে যাবে। আমি ভেঙে আমি বাগান প্রতিদিন উঠাই। এই যে ছোট ছোট বাগানই আছে, কিন্তু বড় বাগান নাই। ও, প্রতিদিনই উঠাইতেছেন? আর প্রতিদিন উঠাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্যান্য বাগানের তুলনায় অনেক ভালো। কিছু কিছু বাগান আছে চামড়াটা অনেক মোটা, সিদ্ধ হয় না। আর এই বাগানটার চামড়া অনেক সফট, এবং কি বাগান অনেক নরম নরম, খাইতে ভালো লাগে। আর একটা জিনিস হলো, আপনার এলাকার যে কৃষক দলের সদস্যরা আছে, ওরা কি আসলে এই জমিটা দেখছে কি? হ্যাঁ, দেখে যায় তো। তার কি বল, মানে তাদের চিন্তা কি, তাদের কথাবার্তা কি ভাবলে? তারা বলে আগামীতে এই ললিতা চাষ করবে। আচ্ছা আচ্ছা, মানে ফলন দেখে ওরা খুশি? না? হ্যাঁ, অনেক খুশি, অনেক খুশি। আচ্ছা, আপনি মনে করেন যে পরবর্তীতে আপনার পরিকল্পনা কি? এবার তো 20-22% চাষ করছেন, আগামী বছর আসলে কি মানে কি চিন্তা করতেছেন? আগামী বছরে সে বেশি চাষ করবে, আরো বেশি চাষ করবে। আচ্ছা ভাই, ওই যে গেছে বছর যে আপনি পাপল কিং করছিলেন, ওইটার থেকে এই যে ললিতা চাষ করলেন ইয়ার মালিকের, এটার মানে পার্থক্য কি মানে ভাবতেছেন আর কি? পার্থক্য অনেক, এটার ফলন বেশি, এবং কি বাগানগুলো সব সুন্দর, ছোট ছোট মোটা মোটা হয়, আর ওগুলো জাতগুলো চিকন, ওর চেয়ে অনেক ফলন বেশি আর কি। মানে এমনিতে গাছের অবস্থা তো দেখলাম আপনি খুব ভালো, অন্য জাতের চেয়ে মানে রোগবালা এটা কিরকম? এটা খুব কম, খুব কম। আপনি এত পরিচর্যা লাগছে না? না। আচ্ছা ভাই, মানে ওই যে আগে যে বেগুন চাষ করছেন ওইটা হচ্ছে এরকম, এই ললিতা চাষ করলেন যে, এটাতে আপনার খরচ কিরকম? সার দেন, কীটনাশক দেন, এটা কিরকম? খরচ খুব কম। আপনার এই যে জমি দেখেন না, শুকায় আছে, পানি পর্যন্ত এখনো দেয়নি। এরপরও বিশাল ফলন না? হ্যাঁ, ফলন।